দশমিক এক গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক গুণ বাই হচ্ছে দশমিক দুই ইন্টু দশমিক শূন্য দুই ইন্টু দশমিক শূন্য শূন্য দুই এর মান কত আচ্ছা তাইলে আমরা প্রথমে এই এক এক আর এক এই উপরেরটা গুণ করি এক এক তিনটে এক যদি গুণ করি তাহলে এক কক্ষে একই হয় আর দশমিকের আগে কয় ঘর আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এই এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে দশমিকের পরে মোট রাখতে হবে ছয় ঘর আবার আট সংখ্যা এখন কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই এখন আমরা দশমিক যদি উঠিয়ে দিই তার মানে দশমিকের কারণে নিচে আসবে একটা এক আর যেই কয় ঘর তিন তিন ছয় ঘর আসবে ছয়টা শূন্য আবার এই নিচে দশমিকটা যদি উঠে দেই এইখানে আসে দশমিকের কারণে আসবে এক আর ছয়টা সংখ্যার কারণে ছয়টা শূন্য তাহলে এই ছয়টা শূন্য আর এইটা এইটা কাটা তাহলে থাকে শুধু এক বাই আট তাহলে উত্তর হচ্ছে ঘ নাম্বার